কল্যাণ মুখার্জি আছে একটা পাগল, কিছুদিন এখানে সাংসদ ছিল, মাতাল সকাল থেকে বিকাল অব্দি মদ খেতে, আর ওকে ও স্পোক্সম্যান হয়েছে। ভাবুন তৃণমূলের অবস্থা কি, তৃণমূলের স্পোক্সম্যান কে? তৃণমূলের স্পোক্সম্যান হলো কল্যাণ ব্যানার্জি, সে সারাদিন মদ খেয়ে থাকে, একটা কেস জিতে না। এখানে ওকিলরা আছে, পার্থদা আছে, বিকাশদা বিকাশ আছে, জিজ্ঞেস করুন একটা কেস জিতে না। শুধু তৃণমূল ক্ষমতা আছে, এমপি আছে, তাই জানে ও মমতা ব্যানার্জি স্পোক্সম্যান হয়েছে। আমার ভাইকে বললে উনি রেগে যাচ্ছেন, বলছেন সাহস থাকলে নাম বলতে, সাহস আছে, সাহস দেখবেন। আপনার নাম অভিষেক ব্যানার্জি, আপনি কোনো জায়গা বাকি রাখেননি, টোটো রিক্সা থেকে নিয়ে আর গরু পাচার থেকে নিয়ে কয়লা পাচার থেকে নিয়ে কোথাও বাকি নেই। অভিষেক ব্যানার্জি, আপনার কাছে টাকা যাচ্ছে, আপনি টাকা নিচ্ছেন, আপনি পারলে ক্ষমতা থাকলে আপনি আমার বিরুদ্ধে আবার মামলা করুন। আপনার 100 মামলাকে যেরকম যেভাবে মিথ্যা মামলাকে সুপ্রিম কোর্ট পুড়িয়ে দিয়েছে, মহামান্য আদালত পুড়িয়ে দিয়েছে, আগামী দিনও ভারতীয় জনতা পার্টি কোন কর্মী দিকে আপনার এই পুলিশ যদি চোখ রাঙানি করে আবার আমরা ওই কোর্টে দরাস্ত হব আর আপনাকে সঠিক জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আজকাল নিজেকে নিজে নিজেকে নিজে ওখানকার নেতা না, নিজেকে নিজে ওখানকার নিজেকে গুন্ডা বলে সেই অনুব্রত মণ্ডল মনে হচ্ছিল যেরকম বিড়াল কিভাবে পালায় সেরকম পালিয়ে যাচ্ছিল। একমাত্র ভারতবর্ষে, ভারতবর্ষের মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস যাকে পুলিশ সিকিউরিটি দিয়েছে সেই অনুব্রত মণ্ডল সেই মহিলা পুলিশ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়। আমি বুঝতে পারি না কি মহিলা পুলিশকে দিয়ে ওকে সিকিউরিটি কেন দেওয়া হয়, এই জায়গাটা বড় প্রশ্ন আমার কাছে। আমার দিদির কাছে প্রশ্ন রাখতে চাই।